আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দুটো দোয়া কবুলের গল্প শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথম দোয়া কবুলের গল্পটি হলো একজন বোনের। বোনটি বলেছেন, বয়স প্রায় 27 চলছে, প্রায় 21 চলার সময় থেকে পরিবার প্রস্তাব দেখা শুরু করেছে। এরা এদের মতো করে দেখতে ছিল, কিন্তু তেমন গর্জ করে নাই। আস্তে আস্তে কয়েকটা বছর চলে গেল। আমার সবসময় নিজস্ব কিছু পছন্দ ছিল, যে ছেলেটা দেশে জব করবে, দেখতে ভালো হবে, ফ্যামিলিটা ভালো পরিবেশে হবে ইত্যাদি। আর খুব ভয় হতো যে জানাশোনা না হলে যে কেমন হবে ইত্যাদি। নিজের ওপর তখন মনে হতো, নিজে পছন্দ করলে হয়তো ভালো থাকবো। একজনের সাথে তখন একটা হারাম সম্পর্কে জড়িয়ে যায়। তখন ওনাকে পাওয়ার জন্য কত না নফল নামাজ, রোজা, তাহাজুদ পড়ি, সুরা ইয়াসিন পড়ি, সারাদিন ইস্তেগফারও করি, যেন আল্লাহ আমাকে মিলিয়ে দেন। সম্পর্ক ভালোই ছিল, কিন্তু মানুষটা হঠাৎ করে বিয়ে করে নেয়। এভাবে কয়েকটা বছর নষ্ট হয়। তখন মনে হতো, আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহ আমাকে দিল না। অথচ কত মানুষ তো রিলেশন করতেছে, এদের হুটহাট বিয়ে হয়ে যায়। অনেক হতাশায় থাকতাম, কিন্তু কিছুদিন যাওয়ার পর শুনি, যার সাথে সম্পর্ক ছিল সে নেশা করত। আম্মা বুঝাইতো, আল্লাহ দেন নাই, আবার উনিই দিবেন। আশেপাশে কত ছোট ছোট মেয়ের বিয়ে হয়ে যেত দেখতাম, মানুষের কত কথা শুনেছে, ঘরে বসে কান্না করতাম। ভাবতাম আমার হয়তো বিয়েই হবে না। এরপর ঘটকরা বিয়ের প্রস্তাব দেখাতো অনেক অনেক, কিন্তু প্রায় পরিবারের কিছু সমস্যার জন্য রিজেক্ট হতাম। অথচ যেসব কারণে হতাম, তার ধরা মোটেও এই সমাজে ঠিক না। হঠাৎ করে আমার একমাত্র ভরসা আমার মা, উনি অনেক অসুস্থ হয়ে যায়। তখন আরও হতাশায় পড়ে যায়, ওনার কিছু হলে আমার কি হবে, থাকতেই তো বিয়ে হয়নি। ওনাকে ডাক্তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। তখন আল্লাহর কাছে ওনাকে ভিক্ষা চাইছি, শুধু আমার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আস্তে আস্তে মাও সুস্থ হয়ে উঠেছে। তখন থেকে আল্লাহর কাছে তওবা করে অতীতের জন্য মাফ চেয়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, দান সদকা করে এটা চেয়েছি, আল্লাহ উনি জীবিত থাকা অবস্থায় আমার একটা বিয়ের ব্যবস্থা করো। এরপর যখন বিয়ে দেখা শুরু করি, তখন দুটো বিয়ে প্রায় হওয়ার পথে, একটা ডেট হয়েও হয় নাই কিছু কারণে। তখন আরও হতাশায় পড়ে যায় যে ভাগ্যে হয়তো বিয়ে নাই। এরপরও আল্লাহকে ডেকেছি, বলেছি, আল্লাহ আপনি যেখানে চান, যা চান তাই দেন, এটাই আমার খুশি, তাও দেন। এইভাবে দোয়ার দুই মাসের মধ্যে আল্লাহ আমাকে এমন এক জায়গায় বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আশাও করি নাই এত ভালো বা এমন কিছু পাবো। আশেপাশের সব মেয়েদের থেকে শিক্ষা, পরিবার সব দিক থেকে উত্তম পেয়েছি, ধার্মিক একজন মানুষ পেয়েছি, ধার্মিক একটা পরিবার পেয়েছি, আমাকে এবং আমার পরিবারকে অনেক সম্মানও করেন। আবার আমার পছন্দের মতো যা যা আগে চাইতাম ঠিক তেমনটাই পেয়েছি। যারা আগে কথা শোনাতো তারা নিজেরাই এখন বলে, ধৈর্য ধরেছিল তাই উত্তম কিছু পেয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আমি আমার রবের কাছে সন্তুষ্ট। এবং আর একটা দোয়া কবুলের গল্প, আজ থেকে 3 মাস আগে একটা আপু আমাকে ইমেল করে তিনার দোয়া কবুলের গল্প বলেছিলেন। সরি আপু, গল্পটা শেয়ার করবো বলে আর মনে ছিল না। অনেক ইমেল আসাতে আমি ওই আপুর ইমেলটা খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে খুঁজে পেলাম। তো ওই বোনটি বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার চ্যানেলের দোয়া কবুলের গল্পগুলো দেখে অনেক আশা পায়। অনেক ইচ্ছে ছিল নিজের কিছু কথাও শেয়ার করব একদিন। আমার জীবনে ছোটবেলা থেকে ছোট বড় অনেক দোয়া খুবই অলৌকিকভাবে কবুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি ঘটনা আজকে শেয়ার করব, প্লিজ আমার নাম প্রকাশ করবেন না। কয়েক মাস আগে আমার একটা টিউশন খুব দরকার ছিল, কিন্তু আমার পড়ানোর অভিজ্ঞতা তেমন নেই, আর বেশি দূরে গিয়ে পড়ানো সম্ভব ছিল না। যাই হোক, টিউশন যেন জোগাড় হয় এজন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ সব দিক দিয়ে সুবিধা হবে এমনভাবে টিউশন ম্যানেজ করে দাও। তবে আমার যে টিউশন দরকার এ কথা আমি কাউকেই বলিনি, কোনো ফ্রেন্ড বা কেউই জানে না যে আমি টিউশন করাতে চাচ্ছি। কয়েকদিন পর আমাদের পাশের রুমের এক সিনিয়র আপু হঠাৎ ডেকে বললেন, তিনি একটা টিউশন করান, কিন্তু এখন পরীক্ষার জন্য আর পড়াতে পারবেন না। তাই আমি পড়াতে পারবো কি না? আমি খুবই অবাক হয়েছিলাম, উনি আমার সাথে আগে কখনো কথা বলেননি, হঠাৎ ডেকে এটা বললেন। আর সবচেয়ে অবাক ব্যাপার, টিউশনটা ছিল একদম আমার কাছে, এতটা কাছে যে রিক্সাও লাগবে না, হেঁটেই 5 মিনিটে যেতে পারবো। সব দিক দিয়ে সুবিধা ছিল যেমন আমি চেয়েছিলাম। তখন আমার একটা কথাই মনে হয়েছিল, আল্লাহর উপরে ভরসা করলে তিনি কল্পনাতীত উৎস থেকে রিজিক দান করেন। আমি দুনিয়ার কাউকেই বলিনি আমার প্রয়োজন, শুধু আরশের মালিকের কাছে চেয়েছি, আর তিনিই আমার জন্য যথেষ্ট হয়েছেন। অনেক বড় হয়ে গেল, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন।
ওই আপুটার ইমেলের স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনাদের আমি বাঁধিয়ে কোনো গল্প বলি না, বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পই শোনাই। আপনারা যদি আমার সঙ্গে আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন। ইমেল আইডি আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে লিখে দেবো ইনশাআল্লাহ। আমার ভিডিও যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য কারোর বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।